ভোট মিটলেও অশান্তি মেটেনি। ভোট পরবর্তী হিংসায় শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল অন্ডালের কাজোড়া এলাকা। সিপিএম ও তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে সরগরম অন্ডালের রাজনীতি। তৃণমূলের অভিযোগ, ভোট পর্ব চলাকালীন কাজোড়া এলাকার 117 ও 118 নম্বর বুথে বুথ দখলের চেষ্টা করে সিপিএম এর হারমাত বাহিনী। তৃণমূলের প্রতিরোধের সেই চেষ্টা ব্যর্থ হলে প্রতিহিংসাবশত তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি এলাকা জুড়ে তাণ্ডব চালায় সিপিএম ক্যাডাররা। তৃণমূলের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। একই সাথে বোমাবাজি করা হয় এলাকায়। তৃণমূলের করা অভিযোগ অস্বীকার করে সিপিএম এর পাল্টা অভিযোগ, বুথ দখল করছিল তৃণমূল কর্মীরা, বাধা দিতে গেলেই বুথের বাইরে সিপিএম তৃণমূলের বচসা বাধে। রাতে প্রচুর পরিমাণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়ো হয়ে সিপিএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পৌঁছায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী, আসে কেন্দ্রীয় বাহিনীও। রাত পেরোলেও থমথমে লয়েছে এলাকা। বুথ দখল করতে গিয়ে সিপিএম वाला लोग आया था, हम लोग का जो बूथ एजेंट था वो लोग पकड़े वहाँ पर। वो लोग फिर बहुत बड़े मैंने 100-150 के तादाद में गिराया है, बूथ के पास मारपीट किया है। मेरा दो भाई का माथा फट गया है, वो खांदरा में एडमिट है। उसके बाद मेरे घर पे गया है, कैमरा तोड़ा है, गाड़ी खड़ा था हम लोग का, गाड़ी तोड़ा है हम लोग का, पार्टी ऑफिस तीन को पार्टी ऑफिस में तोड़ फोड़ किया है, लड़का लोग को मारा किया है, घर में बॉम्ब चार्ज किया है। ऑटो बॉम्ब चार्ज किया दो ठो हम सुने हैं, उसके बाद हमने सुने हैं। कौन किया ये सब? कौन किया ये सब? तूफान मंडल था, पोलिस मंडल था, उसके बाद आशिक मियाँ भोला था, जाबिर था, उसके बाद आज़ाद था, आशिक का भाई था कौसर था, उसका बेटा शाहिद था। ये लोग सब मिलकर क्या लिया है? बूथ दखल करने के लिए वो लोग आ रहा था, वो लोग मनसब बूथ दखल कर रहा, हम लोग अटकाए हैं इसके लिए। वो लोग धाता भाई हुआ है वहाँ पर, उसके बाद वो लोग आदमी जुटाया है। कितना नंबर बूथ में? 117-118 नंबर बूथ में। কালকে ভোট হয়ে যাওয়ার পরে ঠিক ভোটের ওরা গাড়িটা নিয়ে চলে গেল বুথের লোকরা, দিয়ে তারপরে কিছুক্ষণ পরেই পুরো এক দল লোক এসে আমাদের ঘরে হামলা করে সিপিএমের থেকে। আর বিশেষ করে আমি যখন ঘরে ঢুকছি যে মুহূর্তে, তখন পরেশ মণ্ডল ওই দিক থেকে বলে বেড়াচ্ছে যে ভাঙ ভাঙ পার্থর ঘরটাও ভাঙ, ওই একদল লোককে তখন পরেশ মণ্ডল বলে বলে বেড়াচ্ছে। আমি ওইদিকে যখন পিছন পিঠে তাকাচ্ছি তখন দেখি পরেশ মণ্ডল বলে বলে জাস্ট ক্রস করছে। আর আমি ঘরে যখন শুনলাম যে পার্থর ঘর ভাঙ মানে মানে আমার ঘর, এসে পরে আমি কোনো রকমে, আমার ঘরে এক প্রতিবন্ধী মেয়ে আছে, বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমি কোনো রকমে ওকে টেনে নিয়ে ঢুকাই, আর ঢুকিয়ে পরে তালা বন্ধ করি। পুরো আমার পুরো জানলা ভেঙে দিয়েছে, আমার গেটটা ভাগ্যিস লোহার গেট ছিল বলে আমার লোহার গেটটাকে পুরো মানে ত্যাবড়া ত্যাবড়ি করেছে, জানলা পুরো ভেঙে দিয়েছে। আমার টিভি ওই বড় বড় বাস দিয়েই টিভিটাকে নষ্ট করে দিয়েছে, পুরো নষ্ট, মানে যতটা তাণ্ডব করা যায় সে তাণ্ডব করেছিল। আবার একটা বোমা চার্জ করে, মিনি বোমাগুলো পুরো চার্জ করে, তখন আমরা মানে আর খুঁজে পাচ্ছি না যে কী করব। আর আমার হাজব্যান্ডও ঘরে নাই সেই মুহূর্তে যে আমি আমার হাজব্যান্ডকে বলবো যে এই ব্যাপার হয়েছে। ছাপ্পা দিইনি, ছাপ্পা ওরাই দিয়েছে। ছাপ্পা রুখতে গিয়ে আমাদের কমরেডরা হচ্ছে গিয়ে মার খেয়েছে, মার খাওয়ার পর তারা ঐক্যবদ্ধ হয়ে তারাও হচ্ছে গিয়ে ওদেরকে আক্রমণ করেছে। আক্রমণ করে যখন তখন ওরা পালিয়ে যায় এলাকা ছেড়ে, এবং সেই সময়ে রাস্তার উপরে আমাদের লোকজন ছিল। পরে হচ্ছে গিয়ে খাস কাজোড়া এবং কাজোড়া গ্রাম থেকে বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থক গিয়ে আমাদের অফিসটা ভাঙচুর করে, এবং হচ্ছে গিয়ে বিভিন্নভাবে আমাদের যারা লোকজন ছিল তাদের বাড়ি ফাড়ি যায়, এই একটা অবস্থা হয়ে আছে। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার
স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর, স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার 2 টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।